ইসরায়েল যে আন্তর্জাতিক আদালতের রায়ের তোয়াক্কা করে না রাফায় হামলার মধ্য দিয়ে সেটাই প্রমাণ করলো এমন মন্তব্য করেছেন হামাস নেতা ওসামা হামদান সোমবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সাম্প্রতিক হামলাগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কিভাবে নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক আদালতের রায়কে অবজ্ঞা করছে রাফায় সেনা উপস্থিতির পক্ষে ইসরায়েল নির্লজ্জ মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তেল আবিবের সাথে যুদ্ধবিরতি আলোচনার পরিকল্পনা নেই বলেও জানান তিনি দাবি আগে গাজায় স্থায়ীভাবে হামলা বন্ধ করতে হবে নেতানিয়াহু চুক্তিতে যত দেরি করবেন ইসরায়েলি জিম্মিদের প্রাণহানির সংখ্যাও বাড়বে এমন হুঁশিয়ারিও দেন হামদান বলেন এভাবে বিমান হামলা চলতে থাকলে নিজ দেশের নাগরিকদের কখনোই হয়তো ফেরত পাবে না ইসরায়েল এমন সময় এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি চরম অবজ্ঞা দেখালো নেতানিয়াহুর ইহুদি সরকার রাফায় সেনা উপস্থিতির পক্ষে দখলদারদের দাবি নির্লজ্জ মিথ্যাচার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর জিম্মায় থাকা ইসরায়েলিদের এই পরিস্থিতিতে ফেরত পাবে না মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের তা জানানো হয়েছে